রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের প্রাণের রবি ঠাকুর, যাকে ঘিরেই প্রায় আমরা প্রত্যেক দিন বাঁচি। এই 25শে বৈশাখে আমাদের নিবেদন তার স্মৃতির উদ্দেশ্যে আব্দুল মাঝির গল্প। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের এই সাইডি চ্যানেলে। আব্দুল মাঝি ছুঁচলো তার দাড়ি, গোঁফ তার কামানো, মাথা তার ন্যাড়া। তাকে চিনি, সে দাদাকে এনে দিত পদ্মা থেকে ইলিশ মাছ আর কচ্ছপের ডিম। সে আমার কাছে গল্প করেছিল, একদিন 34 মাসের শেষে ডিঙিতে মাছ ধরতে গিয়েছে, হঠাৎ এলো কালবৈশাখী, ভীষণ তুফান, নৌকো ডোবে ডোবে। আব্দুল দাঁতে রশি কামড়ে ধরে ঝাঁপিয়ে পড়ল জলে, সাঁতরে উঠল চড়ে, কাছি ধরে টেনে তুলল তার ডিঙি। গল্পটা এত শিগগির শেষ হলো, আমার পছন্দ হলো না। নৌকাটা ডুবল না, অমনি বেঁচে গেল, এ তো গপ্পই নয়। বারবার বলতে লাগলো, তারপর তারপর? সে বললে, তারপর সে এক কাণ্ড, দেখি এক নেকড়ে বাঘ ইয়া তার গোফ জোড়া। ঝড়ের সময় সে উঠেছিল ওপারে গঞ্জের ঘাটে পাকুড় গাছে, দমকা হাওয়া যেমনি লাগলো গাছ পড়ল ভেঙে পদ্মায়, বাঘ ভায়া ভেসে যায় জলের তোড়ে, খাবি খেতে খেতে উঠল এসে চড়ে। তাকে দেখেই আমার রশিতে লাগালুম ফাঁস। জানোয়ারটা এত বড় চোখ পাকিয়ে দাঁড়ালো আমার সামনে, সাঁতার কেটে তার জমে উঠেছে খিদে, আমাকে দেখে তার লাল টকটকে জিভ দিয়ে নাল ঝরতে লাগলো। বাইরে ভিতরে অনেক মানুষের সঙ্গে তার চেনাশোনা হয়ে গেছে, কিন্তু আব্দুলকে সে চেনে না। আমি ডাক দিলুম, আও বাচ্চা। সে সামনের পা তুলে উঠতেই দিলুম তার গলায় ফাঁস আটকিয়ে। ছাড়াবার জন্য যতই ছটফট করে ততই ফাঁস এঁটে তার জিভ বেরিয়ে পড়ে। এই পর্যন্ত শুনেই আমি ব্যস্ত হয়ে বললুম, আব্দুল সে মরে গেল নাকি? আব্দুল বললে, মরবে তার বাপের সাথে কি, নদীতে বান এসেছে, বাহাদুরগঞ্জে ফিরতে হবে তো। ডিঙির সঙ্গে জুড়ে বাঘের বাচ্চাকে দিয়ে ঘুম টানিয়ে নিলাম অন্তত 20 ক্রোশ রাস্তা। গো গো করতে থাকে, পেটে দিই দাঁড়ের খোঁচা, 10-15 ঘন্টা রাস্তা 1.5 ঘন্টায় পৌঁছিয়ে দিলে। তারপরের কার কথা আর জিজ্ঞেস করো না বাবা, জবাব মিলবে না। আচ্ছা বেশ, বাঘ তো হলো, এবার কুমির? আব্দুল বললে, জলের উপর তার নাকের ডগা দেখেছি অনেকবার, নদীর ঢালু ডাঙায় লম্বা হয়ে শুয়ে সে যখন রোদ পোহায় মনে হয় ভারী বিচ্ছিরি হাসি হাসছে। বন্দুক থাকলে মোকাবিলা করা যেত, লাইসেন্স ফুরিয়ে গেছে, কিন্তু মজা হলো। একদিন কাঁচি বেদিনী ডাঙায় বসে দা দিয়ে বাখারি চাঁদছে, তার ছাগলখানা পাশে বাঁধা, কখন নদী থেকে উঠে কুমিরটা পাঁঠার ঠ্যাং ধরে জলে টেনে নিয়ে চলল। বেদিনী একেবারে লাফ দিয়ে বসলো তার পিঠের উপর, দা দিয়ে ওই দানো গিরগিটির গলায় পোচের ওপর পোচ লাগালো, ছাগলখানা ছেড়ে জন্তুটা ডুবে পড়ল জলে। তারপরে? আব্দুল বললে, তারপরের কার খবর, তলিয়ে গেছে জলের তলায়, তুলে আনতে দেরি হবে।